ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাওড়া 224 পরগনায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের একাংশে 30-40 কিলোমিটার বেগে হাওয়ার সতর্কতা। কথা বলবে এনি আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে টেলিফোনে। সঞ্চয়ন, আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কি জানাচ্ছে? দেখো, বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার যে পূর্বাভাস এটা ছিল, এটার কাছাকাছি সতর্কতা দেওয়া হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতেই ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও 30-40 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকতে পারে। তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং 224 পরগনা, এই জেলাগুলোতে মূলত এই ধরনের ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। 1-2 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে, তাহলে বলছি কলকাতা, হাওড়া, সঙ্গে 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার পর্যন্ত বেগে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্চয়।